নিয়ে আমি সুজয়। আজকে এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো হাওড়া ব্রিজের মাথায় মানুষ। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, হাওড়া ব্রিজের মাথায় মানুষ। আজ সকাল থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে হাওড়া ব্রিজের মাথায় দেখা যাচ্ছে। আমরা তার পরিচয় জানি না, তিনি ঠিক কি কারণে উপরে উঠেছেন সেই সম্বন্ধেও কিছু জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ বা দমকল কেউ এসে পৌঁছায়নি। লেবু চা হবে নাকি? এই যে ভাই লেবু চা, এদিকে একটু এসো। আপনারা দেখছেন হাওড়া ব্রিজের তলায় এক লেবু চা বিক্রেতাকে। ভাই তোমার নামটা একটু দর্শকদেরকে বল। আমি লালটু, এখানে সবাই আমাকে লালটু লাল চা বলেই জানে। আচ্ছা লালটু, সবাই বলছে তুমিই নাকি সবার প্রথম লোকটিকে উপরে উঠতে দেখেছো, তো কিভাবে আবিষ্কার করলে আমাদের দর্শকদের একটু বলো। সব বলছি দাদা, তার আগে এক কাপ চা নিতে হবে, তারপরে বৃত্তান্তটা জানা যাবে। আচ্ছা নিচ্ছি নিচ্ছি, কিন্তু ব্যাপারটা একটু খুলে বলো। পয়সা দিতে হবে, তবে ওই টিভিতে আমার চায়ের একটু প্রচারটা করে দিতে হবে। বাহ চমৎকার চা। হ্যাঁ, আপনারা হাওড়া ব্রিজে বেড়াতে এলে অবশ্যই খাবেন লালটুর লাল চা। ব্যাস এবারে হয়েছে, এবার একটু বলো। কি বলবো দাদা, খুব ভোরবেলা রাত্রির তখনও কাটেনি, ওই ব্রিজের তলাটা ফাঁকা পুরো সান্নাটা, দু একটা ট্যাস্কি হুশ করে ওই স্টেশনের দিকে চলে যাচ্ছে, আর নেড়ি কুত্তাগুলা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, আর ওই কাকগুলা একটু সংক্ষেপে বলো। হ্যাঁ মানে দর্শক অধিকাবরে অপেক্ষা করছে, তো বেশি বললে আবার রিমোট টিপে অন্য চ্যানেলে চলে যাবে, মানে এত আটকে আটকে বললে যা শালা। হ্যাঁ মানে আমি বলছিলাম আর কি, একটু ওই গল্প করে বললে পাবলিক একটু মজা পাবে, তাই একটু নাটক করে বলছিলাম আর কি। মানে তুমি অত সকালে কি করছিলে, আর কি করে তোমারই বা চোখে পড়লো? ভোরবেলা তুমি ঘুমিয়েছিলে, তারপর ঘুম থেকে উঠলে, জল খাচ্ছিলে, আচ্ছা গার্গেল করছিলে, ও তখনই তোমার উপরে লোকটিকে চোখে পড়লো। আচ্ছা 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 লালটু, আমাদের বলো লোকটি কেন উপরে উঠেছে সে সম্বন্ধে কিছু জানা গেছে? মানে ওনার সঙ্গে কি কেউ ছিল? ওই যে ওর স্ত্রী বসে আছে, ওকে জিজ্ঞেস করলে বাবার এসে গেছে। এটা করি বাবা, আপনারা দেখছেন ঘটনাস্থলে এইমাত্র পুলিশ এসে পৌঁছেছে, আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে এইমাত্র পুলিশকে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, আমরা লাইট দেখাচ্ছি। এত তাড়াতাড়ি আমাদের আসার যে কি দরকার ছিল, একটু মৌকা পেয়েছি ব্যবসা করবো, তারও সুযোগ দেবে না? আরে আরে আরে, ওদিকে লোকগুলো কি করছে? লোকটাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে সেলফি তুলছে দেখছি। আরে আরে ওইভাবে কেউ ছবি তুলে নাকি গঙ্গায় পড়ে যাবে তো। ও নিচে পড়বে, নেলে মোবাইলটা পড়বে, কিছু একটা পড়বেই পড়বে। আরে বহুত বড়িয়া ঘটনা হচ্ছে বাইরে, তাই তো টিভি খবরের কাগজ তো সবাই এসে গেছে, আর ভিড় কন্ট্রোল করতে মামারা এসে গেছে। আরে মানুষ চড়ে হাওড়া ব্রিজে।
ছেলে লাগবে। কি বলছেন স্যার, আমি তো কিছু করিনি, শুধু একটু চা বেচছি। Thank you.
সে মন মরা কি আর সাধে রে বউ, সে তুই তো সবই জানিস। তুমি আবার সেই টাকার কথা চিন্তা করতেছ? আরে তোমাকে বলছি না, তুই গোপাল মিত্রকে একবার বলি দেখো না। আর বলা কওয়া বলা কওয়া করে আর কিছু হবে নি, তুই সব বলা কওয়ার সময় পার করে আসছি রে, আর কিছু হবে নি। আচ্ছা ওই পাটি লোকদের ধরলি হয়নি? পাটি ও আর কোনো পাটিকেই কিছু বলে লাভ নাই। আরে দেখছিস নি আজকাল সব কেমন বদলি যাচ্ছে। সে একদিন কাল ছিল মইদুল মাস্টারের মতো মানুষ ছিল, যাকে বিপদে আপদে মানুষের পাশে পাওয়া যেত। মইদুল দা চাষের ক্ষেতে জল দিতে হবে, মইদুল দা মইদুল দা পঞ্চার বাপটারে হাসপাতাল নিয়ে যেতে হবে, মইদুল দা মইদুল দা গ্রামে বাচ্চাদের জন্য স্কুল হবে, সব কাজে সব কাজে মইদুল দা এক পায়ে খাড়া। তা সব কাজ করতে পারতো তোমার মইদুল দা? ওই তো ওই তো যে পারে গ্রামে মারপিট হইলো আটকাইতে পারলো, মানুষের পাশে থাকার ইচ্ছা, মানুষের ভালোবাসার ইচ্ছা, এই ইচ্ছাটা আজকাল কয় জনের মধ্যে আছে বল? বলে দেখি ওই গোপাল মিত্রটারে যদি পটানো যায়। দেখি কে গো? আরে বাপি, আরে বাপি যে এ দেখো, আরে এখনই তো তোমার বৌদি তোমার কথাই বলছিল। তাহলে তাড়াতাড়ি মরছিনি কি বল বৌদি? ও সমস্ত কি অলক্ষণে কথা ঠাকুরপো, এই তোমরা একটু বসো, আমি একটু জল বাতাসে নিয়ে আসি। নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, বস বসো বাপি ভাই বস। বলুন তোমার সঙ্গে আমার এখন কথা ছিল। এই দেখো, আরে আমিও তো কদিন ধরে ভাবতেছি তোমার কাছে যাব একটা পরামর্শ করতে। পরামর্শ? তোমাদের মতো লোকেদের কথা আগে শুনতে হবে, তা শঙ্করদাকে চিনো তো? আরে আমাদের দলের বড় সভাপতি, বলো বলো তুমি বলো। হ্যাঁ মানে বাপি ভাই তুমি তো সবই জানো, মানে এই বছর এত বৃষ্টি বন্যায় ফসল ভালো হয়নি গো, যা যতটুকুন হয়েছিল বেশিরভাগ নষ্ট হয়ে গেল, যতটুকুন ছিল তার দাম পেলামনি। এদিকে বছরের গোড়ার দিকে ওই গোপাল মিত্রের কাছ থেকে কতগুলো টাকা ধার করছিলাম, তা ভাবছিলাম যে মানে ফসলের দাম পেয়ে গেলে শোধ করে দিব, কিন্তু ওই গোপাল মিত্র মানে সুদের কারবার করে যে লোকটা, তোমরা কেন যে ওর কাছে যাও? এখন সরকারে কত রকম স্কিম আছে টাকা পাওয়ার, আর তাছাড়া আমি তো ছিলাম, আমাকে একবারও বললেনি। ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে, দেখো আসলে আমি তো তখনও বুঝতে পারিনি, মানে এরকমটা যে হবে শেষের দিকে সেটা বুঝ। বাপি ভাই এখন যে আমি কি করব? কিচ্ছু করতে হবে নি তোমাকে, কিচ্ছু করতে হবে নি, তুমি আর বৌদি কাল আমার সঙ্গে কলকাতা চলো। হ্যাঁ এইরকম অবস্থায় কলকাতা যাব? ওই যে বলছিলেনি আমার একখান কথা ছিল, এইটি হলো গিয়ে আমার কথা। শুনো, কাল আমাদের দলের বিশাল বড় মিটিং ওই কলকাতার বিজ্ঞান মাঠে, দলের সব বড় বড় নেতারা থাকবে গো। ও বাবা, তা সেখানে আমরা ছোট খাটো মানুষরা কি করব গো? আরে তোমাদের মতো ছোট খাটো মানুষকে নিয়ে তো সেই মিটিং গো, দলের সব নেতারা থাকবে, তোমাদের অভাব অভিযোগ শুনবে, উপায় পাওয়া যাবে,
তোমাদেরকে কলকাতা নিয়ে যাব গো। শুনো, কাল গ্রাম থেকে চার চারখানা টেম্পো ছাড়বে, কলকাতা যাবে, মিটিং শেষ হবে, আবার ফেরত নিয়ে আসবো। আর হ্যাঁ, দুপুর বেলায় খাবার পাবে, আর কলকাতা ঘোরার জন্য এক ছোট টাকা, মানে তোমার একশো বলদির একশো। কি বলদিস ঠাকুরপো, নিয়েও যাবে আবার টাকাও দিবে? কি কি বলছি, শুধু তোমাদেরকে নয়, গ্রামকে গ্রাম নিয়ে যাব কাল মিটিংয়ে। ইয়ে মানে বাপি ভাই, ইয়ে বলছিলাম কি, মানে ওই আমার ওই সমস্যাটার কি হবে, মানে মিটিংয়ে গেলে তো আমার ধার নিতে যাবেনি। ওই যে বলছিলাম নি শঙ্করদার কথা, তোমার ওই গোপাল মিত্রের টিকিটা ধরা জমে শঙ্করদার হাতে গো। শঙ্করদার এক কথাতে তোমার সমস্ত ঋণ বাপ বাপ বলেও মাফ করে দিবে। ভালো কি, এতগুলো টাকা এক কথায় ছেড়ে দিবে? বিশ্বাস হচ্ছে নি, বিশ্বাস হচ্ছে নি তো? পাশের গ্রামের বাদল কাকাকে জিজ্ঞাস করো, শঙ্করদার এক কথাতে বাদল কাকার কত টাকা মুকুব হয়ে গেল। আর তাছাড়া কাল মিটিংয়ে শুধু শঙ্করদা কেন, বিপুলটা থাকবে, জহরটা থাকবে, গোপালটা থাকবে, তারা আবার কারা? বাবা চিনানি, আরে তারাই তো দলের সব বড় বড় নেতা, তারা থাকবে, তোমাদের সব কথা শুনবে। আর হ্যাঁ, চাইলে না চাইলে সরকারি স্কিমে কিছু টাকা পাই দিতে পারে। তা ঠাকুরপো যখন বলছে কিছু একটা ব্যবস্থা হবে, তুমি দেখো। দেখলে? হ্যাঁ দেখলে। হ্যাঁ তাহলে ইয়ে বাপি ভাই, আমাদের তাহলে কি করতে হবে? কিচ্ছু করতে হবে নি, ধরো তো, ধরো রাখো রাখো এক কত টাকা অ্যাডভান্স, কাল সকাল সকাল তৈরি হয়ে থেকো, ওই নোয়াখালী থেকে টেম্পো ছাড়বে। সেই ভালো, ওই মিটিং এর পর কালীঘাটে গিয়ে মায়ের পায়ে পূজা দিয়ে আসবো। জয় মা। দেখলে বলতে গেলাম বুঝে গেছে, কাল কিন্তু তৈরি থাকো, আমাকে এখন বেরোতে হবে, আরো দুখানা ঘর যেতে হবে। কাল তৈরি থাকো কিন্তু, তোমার সকাল সকাল পৌঁছে যাও, আমি এলাম। হ্যাঁ দেখলে তো, বাড়ি বই কেনাটা উপায় রেডি গেল, তুমি শুধু শুধু ভাবছো। তুই যাই বলবো, আমার কিন্তু ভালো ঠেকতেছি। আরে এতগুলো টাকা গোপাল মিত্র এমনি এমনি ছেড়ে দিবে? তুমি এত চিন্তা করো না তো, ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে। দুকার দুকার আমার আরো দুজন জোগাড় হয়ে গেছে, মানে দুটো গাড়ি পুরো ভর্তি হয়ে গেল, তুই আরো লোক জোগাড় কর। শঙ্করদা বলিছে পুরো মাঠ ভর্তি করতে হবে। হ্যাঁ হ্যালো, আরে হ্যাঁ, আরে হবে হবে, রাত্রে মস্তি হবে রে। হ্যাঁ আর কি বলছিস, হ্যালো বল। আপনারা দেখছেন আমাদের সেই বিশেষ নিউজ বুলেটিন, হাওড়া ব্রিজের মাথায় মানুষ। বাপির আশ্বাস পেয়ে কলকাতা শহরে উপস্থিত হলো আরতি ও তার স্বামী। তারা কি নেতাদের কাছে পৌঁছতে পারবে? তাদের ঋণ কি মুকুব হবে? জানতে হলে দেখতে থাকুন রোজ নামচা টিভি। অনুষ্ঠানের এই অংশটি নিবেদন করছে কলকাতা খাস্তা বিস্কুট।
কি বলেন কথা? বলছিলাম না শঙ্করদার সাথে দেখা করে দিবে বলছিলে। আরে এই তো সময় মিটিং শেষ, নেতারা নিজেদের মধ্যে একটু কথা বলে নি। তুমি বরং এক কাজ করো, তুমি বরং বিকেল বেলা তোমার সাথে দেখা করে নেবো। তুমি এক কাজ করো, এক কাজ করো, তোমরা এই সময় এই শহরটা ঘুরে এলো। সেই ভালো, সেই ভালো, চলো না একটু কলকাতা শহরটা ঘুরে আসি। দেখলে তোমরা কিন্তু ঘুরে এখানেই আসবে, টিম্পু কিন্তু এখান থেকেই ছাড়বে। আচ্ছা বিকালবেলা তাহলে শঙ্করদার সাথে দেখা। হ্যাঁ হ্যাঁ দেখা করে দেবো, তোমরা কিন্তু ফিরে এখানেই আসবে। আমি চললাম। হ্যাঁ এলাম বাস ঘর ঘর গাড়ি ঘোড়া তুলে ঝড়, চৌরঙ্গের বড় রাস্তা। ট্রাম বাস ঘর ঘর গাড়ি ঘোড়া তুলে ঝড়, চৌরঙ্গের বড় রাস্তা। ট্যাক্সির ভপ ভপ, কাটলেট দই চপ, মুরগির ঠ্যাং মুখে আস্তা, চৌরঙ্গের বড় রাস্তা, রাস্তা, রাস্তা। ইংরেজ বাঙালি সিগারেটটা জালি, পারপতে খায় ফেসে নাস্তা, চৌরঙ্গীর বড় রাস্তা, রাস্তা, রাস্তা। কতদিন পর এরকম পরান খুলে হাসলাম রে বউ।
শুনি
বউয়ের সাথে আমার গুড বাই করা হয়ে গেছে, উলিয়ে আপনি ভাববেন নি। স্যার স্যার, লোকটা তো আমি রসি গাছে মারি। এ শোনো নিবারণ, তোমার কথা আমি তোমার বউয়ের মুখে অনেক শুনেছি, তোমার কিছু রাগ দুঃখ আছে, আরে ঠিক আছে সেগুলো বলো। রাগ দুঃখ অভাব অভিযোগের কথা যদি বলে, তা শীত অনেকবার অনেকের কাছেই বলেছি, কেউ কথা কানে তুলেনি, সরকারের কাছেও আমাদের কথা যায়নি, তো সেসব কথা আর বলে কি হবে। তা চিবরং আর দুধাপ উপরে উঠতে পারলেই মাথায় পৌঁছে যাব, তারপর এক ঝাঁপ। শোনো শোনো, তুমি কি করলে নিচে নেবে আসবে সেটা বল। আমি আমি তোমার এই সব শর্তে রাজি আছি। সত্যের কথা যদি বলেন তো আমার চারখানি সত্য আছে, যদি সেগুলি রাখতে পারেন তো আমি নিচে আসার কথা ভাবতে পারি। আচ্ছা ঠিক আছে বলো বলো তোমার কি শর্ত। আগে প্রথম শর্ত, আমাদের মতো নিবারণদের কথা কেউ গুরুত্ব দিয়ে শুনেনি, সরকারের কাছেও আমাদের অভাব অভিযোগের কথা পৌঁছায়নি, এটা যদি পৌঁছতে পারে তার ব্যবস্থা করতে হবে, পারবেন তো বলেন, আর নইলে আমি ঝাঁপ দেই। তোমার এই শর্তটা মানা হলো। আচ্ছা দেখি বলো দ্বিতীয় শর্ত কি আছে। আগে দ্বিতীয় শর্ত হলো, এই গত কয়েক বছর ধরে খরায় বন্যায় গ্রামে আমার অনেক দানা হয়েছে, সেসব শোধ করতে না পারলেই গ্রামে ফিরতে পারবো না, সেসব ধার দানা শোধ করার ব্যবস্থা করতে হবে, পারবেন তো বলেন, না পারেন তো বলেন আমি এই ঝাঁপাই। হবে হবে তোমার এটাও মানা হবে। আচ্ছা এবার তোমার এই তৃতীয় শর্ত খান শুনি। আগে তৃতীয় শর্ত, আমার মতো আর কোন নিবারণকে যেন বেঁচে থাকার জন্য আর ব্রিজের মাথায় উঠতে না হয়, এই ব্যাপারে পাকা কথা দিতে হবে। আমি জানি, আমি জানি আমার মতো অনেক অনেক নিবারণ এই দেশের অনাচে কানাচে ঘুরি বেড়ায়, কালকেই তো দেখেছি কলকাতা শহরের ফুটপাতে কত নিবারণ শুয়ে রয়েছে। বলেন ই বড় কঠিন সত্য, পারবেন কি না পারেন তো বলেন, আমি তাইলে লাভ দেয়। সত্য দিচ্ছে এই সত্যটা মানবেন নি স্যার। শোনো 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 নিবারণ, তুমি নেবে কি করলে তুমি নেবে আসবে এবার বলো। আমার আরেকখান সত্য আছে। আরো একখান শর্ত, চার নম্বর বলে হল, একে আমি নিচে নামবো আর অমনি খপ করে আমার ঘাটটা ধরি ফাটুকি পুরা দেয়া চলবে নি, সেই ব্যাপারে পাকা কথা দিতে হবে, আমাকে ফাটুকি পুরা চলবে নি। আরে না না নিবার, তুমি তুমি নিশ্চিন্তে নেবে, দাঁড়াও তোমাকে কষ্ট করে নামতে হবে না, আমার এই দমকলের লোকেরা তোমাকে নামিয়ে আনছে। এই পাগড়াছে দমকলের লোকেরা, শোনো তোমাকে ওরা সাবধানে নামিয়ে আনবে, ঠিক আছে আস্তে আস্তে করে নেবে এসো। নিবারণকে নামিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে, ক্যামেরাম্যানকে বলবো, ক্যামেরাম্যান এইদিকে দেখো।
বাড়িতে ওই ওপরে উঠে রেলা মারা হচ্ছিল। এখানে দয়া করার কোন ব্যাপার নেই, আত্মহত্যা করা আইনের চোখে দণ্ডনীয় অপরাধ, ওকে সেই অপরাধেই গ্রেফতার করা হয়েছে। ওকে নিয়ে চলো, মানুষের কাছে পৌঁছে দিতে চাই, আপনি বলুন। আমার তো যা বলার আমি সবই উপর দিয়ে বলেছি, আমার মতো নিবারণদের কথা এত লোকের মধ্যে ছড়াই দিতে পারলাম, যদি একজনও কেউ ভেবে দেখে তাইলেই আমার শান্তি। টিভিতে খবরের কাগজে হাজার হাজার লোক জানতে পারবে যে একটা অভাবী মানুষ অভাবের বুক জ্বালা নিয়ে হাওড়া ব্রিজের মাথায় উঠেছিল আত্মহত্যা করবে বলে। আমি জানতাম পুলিশ আমার কথা রাখবেনি, মানবেনি আমার কোনো শর্ত, তবু রাজবাড়ির দোর গড়ায় এসে আমার মতো নিবারণদের কথা বলতে পারলাম। নিবারণরা মরতে চাইলেও মরতে পারে না, মরতে চাইলেও মরতে পারে না রে, মরতে পারে না, মরতে পারে না।